সবার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে নাটক, আমাদের অনেক অরিজিনাল স্টোরিজ আছে, আর কি করবে ছেলেটা। সো এক এক সময় এক একটা জার্নি হয়, একটা দেশে আমাদের দেশে সকল অভিনেতা সকল ডিরেক্টর সকল প্রডিউসার সবার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে নাটক। হ্যাঁ, তো সবার হাতে করে যদি নাটক থেকে হয়ে থাকে তো সেইটা ইন্ডাস্ট্রি শূন্যতা কেন হবে? বরঞ্চ ওই যে এটা অবস্থা হয়েছে এমন যে ছোটোবেলায় যেই পাড়ার যেই ছেলেটা একটু একটু বড় হতো ও কি বলতো, ব্যাধ হয়ে গেছে। কিন্তু সে যখন এই বয়সে ছিল তখন তাকেও বলা হয়েছে ও ব্যাধ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখন যারা অভিনয় করছে নতুনরা ওরা অবশ্যই অনেক ভালো অভিনয় করছে। একটা গ্যাপ আছে যেটা, সেটা আমি বলবো, যেটা আমি আগে থেকে বলে আসি, এই ডিপার্টমেন্টে আমাদের অনেক কাজ করার দরকার, অনেক বেশি সময় দেওয়া দরকার। সেটা হচ্ছে অফকোর্স স্ক্রিপ্ট রাইটিং মানে স্টোরি টেলিং। এই জায়গাটায় আমাদের উই হ্যাভ মানে আমাদের অনেক অরিজিনাল স্টোরিজ আছে, প্রচুর প্রচুর অরিজিনাল স্টোরিজ আছে, কিন্তু সেটা মানে একটা সুন্দর চিত্র তুলে ধরার মতো মানুষের একটু গ্যাপ আছে। সেটা হয়ে গেলেই উই আর ব্যাক। সো কোনো শূন্যতা নেই। হ্যাঁ, যারা কাজ করছে প্রত্যেকে সুন্দর কাজ করছে, জোবান, তৌসিফ, আরস, ইয়াশ, তারপরে আলভি, তারপরে হচ্ছে যারাই আছে এখন সবাই খুব ভালো কাজ করছে। মানে কেন ভালো কাজ করছে আমি বলবো, যে একটি ছেলে ইঞ্জিনিয়ার না হয়ে, ব্যাংকে জব না করে, ডাক্তার না হয়ে সে অভিনেতা হওয়ার জন্য যেখানে কোনো সিকিউরিটি নেই সে তার লাইফের বেস্ট টাইমটা এখানে বাজি দিয়ে দিচ্ছে। আর কী করবে ছেলেটা, আর ভালোবাসার আর কী দেখাবে ইন্ডাস্ট্রির প্রতি? মানে জাস্ট এইভাবে ভাবলেই কিন্তু আনসারটা পাওয়া যায় না। আপনি তো বলতেছেন ছেকে নিশর অপূর্ব, তাহলে এখন ডিনার ভাই কই? না না, কোনো পরবর্তী না, এটা একটা লুক। এখানে আসলে মানে আমি আমার জায়গা থেকে আমার ফিলোসফি অনুযায়ী বলছি যে এটা একটা বহমান জায়গা। হ্যাঁ, একের সময় এক একটা পালতোলা নৌকা দূর থেকে চোখে পড়বে, তখন সে একটা ঠাই করে নেবে, আবার ওই একই সমুদ্রে একই নদীতে আবার নৌকা চলতে থাকবে। সো এক এক সময় এক একটা জার্নি হয়, সেটা দেখে আমরা মানে খুশি হই, আনন্দিত হই। তো বলতে হবে যে এটাকে শুধু ওই ছাকনি দিয়ে ছেকে নাম না বলে আমরা আমাদের বলা উচিত যে আমাদের দেশে অগণিত ভালো অভিনেতা আছে, স্টার আছে, সুপারস্টার আছে। হ্যাঁ, তাদেরকে আমরা স্টার সুপারস্টার অভিনেতা হিসাবে প্রেজেন্ট করতে পারছি কিনা সেই কোয়েশ্চেনটা হওয়া খুব বেশি জরুরি আমার মনে হয়। আমরা শিখছি, কারণ এখনও সবাই বলা হয় যে ফরিদি আঙ্কেল থাকলে হয়তো তাকে নিয়ে কাজ করতে পারলে ভালো হতো। তো তার মানে কি, তার মানে সে এখন আরেকটু এডুকেটেড রয়েছে বলেই সেই কনফিডেন্টলি কথাটা বলছে। তার মানে আমরা একটা প্রসেসে আছি, এবং অফকোর্স উই আর ইন হেলদি প্রসেস, কারণ এখন IMDb-তে আমাদের প্রজেক্ট নিয়ে কথা লেখালেখি হয়, গ্লোবাল মার্কেটে প্রত্যেক জায়গায় আমাদের প্রত্যেকটা কাজ নিয়ে লেখালেখি হয়। তো আমরা তো উই আর অলরেডি গ্লোবাল। সাদ ওখানে তার প্রোডাকশন নিয়ে গেল, আমাদের অনেক কিছু সাকিব ভাইয়ের ছবি বাইরে রিলিজ হচ্ছে, কত কিছু হচ্ছে আমাদের। সো আমরা অলরেডি একটা হেলদি প্রসেসে আছি, এটা যত বেশি চলমান থাকবে সবাই মিলে, আপনারা সহ আমরা সহ সবাই মিলে একটা আনন্দে থাকবো যে না করলাম কিছু একটা ভালো। এই শিকাটা সিনেমার ক্ষেত্রে, এটা যেহেতু আমিও এখনও খুবই ক্ষুদ্র, আমার কাছে সঠিক আনসার আপনি পাবেন না, বাট অভিনেত্রী হিসাবে আমি যেটা বলবো যে এটা যে প্রচুর সিনেমা হওয়া উচিত, প্রচুর। আপনি ধরেন একটা জোন যখন আপনি মার্কেটিয়ার হিসেবে যদি ভাবেন, জোনটা যখন সাকসেসফুলি মার্কেট হয়ে যাবে, মার্কেট জেনারেট হবে, তখন কিন্তু আপনি শুধু একটা সিজনে মার্কেট হবে না, অল ইয়ার রাউন্ড মার্কেট হবে। যেমন আপনি যখন নেসেসিটি হয়ে যাবে, যেন আপনি প্রতি শুক্রবার সিনেমা দেখেন, তো আপ মানে আমি বলবো যে দর্শকের ওই মানসিকতা লাগবে যে প্রতি শুক্রবার শনিবার তারা ছুটির দিনে সিনেমা দেখে। এই এই জিনিসটা যত বেশি তৈরি হবে সিনেমাও তত বেশি তৈরি হবে। মিথিলা ইজ ভেরি ম্যাচুরড হিউম্যান বিং, অ্যান্ড অ্যালেন শপরে তো দেখেছি তার তার পারফরমেন্স, যেটা একদম সয়ড আপ করে ফেলেছে, এবং দেশের বাইরেও তার ভালো ভালো কাজ দেখছি। সো একটা ম্যাচুরড অভিনেত্রীর সাথে কাজ করে সবচেয়ে আরাম হয় সেটা হচ্ছে কাজ করছে এটা বোঝা যায় না, এটা সুন্দর স্মুথ জার্নিতে কাজটা শেষ হয়ে যায়, অ্যান্ড তখন আর কি মোমেন্টসগুলো ক্রিয়েট হয়, অ্যান্ড শি ইজ দ্যাট কাইন্ড অফ পারফর্মার।